হচ্ছে তো আমাদের স্পেশাল পাওয়ার অ্যাক্টের মামলায় হয়েছে দুই তিনজনের বিরুদ্ধে, মোবাইল কোর্ট হচ্ছেই। আপনাদের কাছে আমার একটা জোড়হাতে অনুরোধ, এইরকম মজুমদারের যদি আপনারা খবর পান, আপনারা এত খবর পান, ওটাও খবর পাবেন, আমাদের তো আছেই, আমরা তো বিভিন্ন সোর্স থেকে নিচ্ছি। আপনারা একটা, আপনারা তো মানুষ, আপনার তো কিনে খান, আপনার ভোক্তা, আমিও ভোক্তা। অতএব আপনি যদি একটু চিরকুট লেখে বা হোয়াটসঅ্যাপে যদি ডিসি সাহেব, এসপি সাহেব পা যদি মনে করেন এখানে ভরসা পাচ্ছেন না, আমার কাছে পাঠিয়ে দেন, নাহলে সচিব সাহেবের কাছে পাঠিয়ে দেন, দেখেন অ্যাকশনটা হয় না না হয়। আপনাদের কিন্তু দায়িত্ব আছে, আপনার আপনার জাতি হিসাবে, আপনার দেশের নাগরিক হিসেবে আপনার কিন্তু একটা দায়িত্ব আছে। খালি আমাদেরকে প্রশ্ন করে আপনার আমাদেরকে উত্তর নিয়ে টিভিতে দেওয়াটাই কিন্তু আপনার দায়িত্ব না। আপনি একবার এই এই মুহূর্তে একটু মানে চোখ বন্ধ করে আধা মিনিটের জন্য পাবলিক হয়ে যান না কেন, ভোক্তা হয়ে যান না কেন, আপনি একটু খবর টবর দেন। তাই আমি সবার কাছে আমার অনুরোধ, তাকে জোড়াতে অনুরোধ। ধন্যবাদ। আমি আমরা আশা করি যে যে রেসটা ছিল, যে মানে 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 ঊর্ধ্বগতি ছিল, সেক্ষেত্রে থেকে তো নিম্নগতিতে নিয়ে আসা হয়েছে, এটা তো স্বীকার করে, এটা তো অনেকখানি আমরা নিয়ন্ত্রণ করেছি, আশা করি আমরা নিয়ন্ত্রণ চলে আসবে। মাত্র ফেব্রুয়ারি যাচ্ছে, ফেব্রুয়ারি গেলে আমাদের পয়লা মার্চ থেকে আমাদের খাদ্য বান্ধব মার্কেটে 50 লক্ষ পরিবার যখন 30 কেজি করে চাউল পাবে, এই এরা কিন্তু ওর মার্কেটে চাউল কিনতে আসবে। হ্যাঁ, তখন অটোমেটিকলি এই 50 লক্ষ পরিবারের কাছে এই 30 কেজি করে এক মাসের পর পর 3 মাস তারা পাবে। আর ওই ব্যবসা আমাদের চলছে, তা এর মধ্যেই আমাদের নতুন ধান আশা করি আমরা এই তো এপ্রিলের লাস্ট উইকে আমরা পেয়ে যাব। এই মার্চ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমাদের আছে, আমরা খুব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি, আপনারা সবাই।